এখানে যে শুয়ে আছে সে জানে, আকাশের মানে শুধু বোমারু বিমান, তার জন্য মেঘের শোক নয়, চোখে বৃষ্টি জল নয়, তার জন্যে অন্য পৃথিবী অপেক্ষায় আছে, সাদা গোলাপের পৃথিবী। তাকে বলে দাও, কাকে ভালোবেসে জমিয়েছ কঙ্কাল, প্রশ্ন করো না প্রিয়, বরং দুঃখ দিও, বাকি যা মাটি ডুবে গেছে কত। সে ভাঙনি সূর্যগুলো কাকে ভালোবেসে ছাড়নি পুরনো ছাড়, সহ্য করো না প্রিয়, মরণ দুঃখ দিও। আমি কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাই, বলো, তোমার মা তোমার সঙ্গে দেখা করতে চান। আমি চাই না। তুমি তো জানো অনেক দূর থেকে আসেন উনি, বারবার আসেন, তবুও কেন বারবার ফিরিয়ে দাও তুমি ওনাকে? কে বলেছে আসতে? আমি তো বলিনি। সেটাই তো জানতে চাই, কেন তুমি চাও না? কেন তুমি বলো ননকে আসতে? কারণ আমার ছেঁড়া গেছে। এটা কিন্তু ট্রিটমেন্টের একটা পার্ট, তোমাকে বলতে হবে। আমার লাগবে না বালের ট্রিটমেন্ট। যে ড্রাগসগুলো তুমি নিতে বেশ করেছি সেগুলো শরীর এগিয়ে শুধু তোমার ক্ষতি করেনি, ইট হ্যাজ টার্নড ইউ ইনটু আ ক্রিমিনাল। 18 বছর বয়স হলে তুমি জেলে থাকতে। যেন তোমরা আমাকে খুব একটা বালের রাজপ্রাসাদে রাখছ, হ্যাঁ, সারাক্ষণ পিৎজা খাইয়ে রাখছ। এটা একটা কারেকশনাল হোম, এখানে কেউ তোমাকে শাস্তি দেওয়ার জন্য রাখেনি। আমরা সবাই চেষ্টা করছি যাতে তুমি সুস্থ থাকো ভেঙচি। এক সেকেন্ড, আপনি আমায় ভেঙচি ভেঙচি বলে কেন ডাকছেন? আমার ভালো নাম শতরূপা, আপনাকে কে রাইট দিয়েছে আমায় ভেঙচি বলার? আচ্ছা ঠিক আছে, সরি, কাল রাতে তোমার ঘুম হয়েছে? বাল ঘুম হয়েছে, সালা হারামিগুলো শেয়ানাগিরি করছে, বাইরে 600 টাকায় পাওয়া যায়, এখানে 1800 টাকা। বাবা, জোরে জোরে শ্বাস নাও, আরো জোরে। সালা বুকে হাত রাখছিস যখন ঠিক মতন রাখ না, হ্যাঁ, কি খোঁচাচ্ছিস? হ্যাঁ, এটা দিয়ে কি খোঁচাচ্ছিস? হাত ইউজ করতে পারিস না? হ্যাঁ, বাড়াবাড়ি করো না, বলে যাও আমি একজন ডক্টর। তো ডক্টর যখন ডক্টরের মতন থাক না, বাল বাপ হতে চাচ্ছিস কেন? ট্রিটমেন্ট কর, বাল বিচি করবি না। এই তুই কাছে আসবি না, সালি তুই আসবি না, তুই একদম আসবি না। এরা সিরিয়াল কিলার মতো ইনজেকশন দেয়, কুচি কুচি কি করেছে? আসবি না বলছি, বলছি আসবি না। কাকে ভালোবেসে ভাঙনি সূর্যগুলো, কাকে ভালোবেসে ছাড়নি। কোথায় ছিলে তুমি? শুনতে পাচ্ছ না তখন থেকে চিৎকার করে যাচ্ছে? ফিমেল ওয়ার্ডে একটা ড্রেসিং ছিল, তাই একটু দেরি হয়ে গেল। কই দেখি, আমি তো বলিনি আমি ইনজেকশন নেব না, প্রমিস। এই শালিটা দাও, কিরম ভাবে ইনজেকশন দেয়, দাও, কত দাগ হয়ে গেছে আমার, কত ব্যথা করে। সকালে কি খেয়েছিলিস? কিছু খাইনি। কেন? তুমি আসুনি বলে। তামিনা এলে খাবি না? না। কেন? তুমি খাইয়ে দিলে আমি খাব না। হয়ে গেছে। হয়ে গেল? ইয়েস, বুঝতেই পারলাম না, তাই না? এই মাগি দেখ, সে ভেঙচি ওরকম বলে না। সরি সরি। খিদে পেয়েছে? একটু খাবে? ওর উপর একটু নজর রেখো, উইথড্রল সিমটমস তো, কনভালশন একটু হবে, আর খেয়াল রাখবে যেন হাতে ড্রাগস না পায়। আমার কাছে খবর আছে যে এখানে সব কিছু পাওয়া যাচ্ছে, আমাকে ওয়ার্ডে কিছু পেশেন্ট দেখতে হবে, তো বেরোচ্ছে। কিরণময়ী, কিছু বলার আছে তোমার? আমি চেষ্টা করছি যে অফিসিয়ালি যাতে তোমাকে এখানে নার্স হিসেবে রাখা যায়, তোমার 10 ইয়ার শেষ, সো ইউ ক্যান স্টার্ট আ নিউ লাইফ। দে
সে ভাঙুনি সূর্যগুলো কাকে ভালোবেসে ছাড়ুনি পুরনো ছাই সহ্য করো না প্রিয় বরং দুঃখ দিও বাকি যা শরীর উড়ে গেছে গত লাগে মনে হাহাকারের শব্দ শুনে আগুন আগুন লাগে মনে এত কত্ত করতে কেন তুমি এখানে কত্ত করতে এত গেলন হ্যাঁ দাও আমায় দাও তুমি হলো আমাদের গেত তলকালি অতিথি যাও চলো না স্যার আমাকে বলেছেন এই দক্তল অবয় মুখাল দিয়ে দেখছি তোমায় তালা তলেই না খুব প্রেতার মা পাত নাকি হ্যাঁ কিলান কিন্তু দেখাবার ছিল তোমায় বেশি দেমাক বেলে গেছে না ডাক্তার তালা নাচ বানিয়ে দিতে বলে নিজেকে বহুত বলো বাল ভাব দিচ্ছে না হ্যাঁ দালা কিন্তু দেখাই তোমায় সকাল থেকে দেখছি জানো তো ইউটিউবে একটা ভিডিও সকাল থেকে ইউটিউবে দেখছি হেভি মজা পাড়ায় স্ত্রী পরকীয়ায় বাধা দেওয়ার জন্য খুন হতে হলো স্বামীকে আমাদের হাতে এসে পৌঁছেছে পরকীয়ার সেই গোপন সিসিটিভির ফুটেজ দেখুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তুইও মাল কামাবি আমিও মাল কামাবো আমাদের দুজনে কেটে যাবে তোকে তো তো কিলনময় থেকে কিলনময় গমছতে হবে কিলা কিলন বিয়ে করবি তো আমায় হ্যাঁ দিদি নাও ঠিক করে খাইয়ে দিও আর মুখটা মুছিয়ে দিও গতকাল কিন্তু মুখে লেগেছিল গায়ে যেন না পড়ে বলো এসে গেছো টায়ার্ড আইসটি বানিয়ে দি না থাক ডাউন মনে হচ্ছে ক্রিটিক্যাল কেস ছিল একটা খারাপ চক্র চলছে বাদাও ছাড়ো ডোন্ট টেক টেনশন তাই না একদম তুমি ফ্রেশ হয়ে নাও আমি ঝটপট ডিনার তৈরি করছি ওকে যাও মার সাথে দেখা করবে না এইটুকুনি একটা মেয়ে তারা তো রাগ কিসের আমার কোনো রাগ নেই সত্যি কি তাই তাহলে আমার ভেঙছি এত গালাগালি দেয় কেন খারাপ কথা বলে কেন
যাতে আমার কাছে কেউ না আসতে পারে। কে আসবে না ভেঙছি? কার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে চাইছো? তুমি ঘুমোতে যাও না। আমার ঘুম হয় না। কেন? তোমার তো তাও রাগ দুঃখ দেখাবার লোক আছে ভেঙছি, মা আছে, এছাড়া তুমি যাকে তাকে যা খুশি তাই বলে দিতে পারো। তুমি লাকি ভেঙছি, আমার তো কেউ নেই, ওগুলোই জাগিয়ে রাখে। আমার কেউ নেই, কেউ না। আমার না বাঁচতে ইচ্ছে করে না, জাস্ট করে না। কাকে ভালোবেসে ভাঙুনি সূর্য, কাকে ভালোবেসে ছাড়ুনি। তোমার মনে হয় না টিকুর জন্য ভালো নার্স দরকার? কাল রাতে ওর ঘরে গিয়ে দেখলাম ওকে ঠিকভাবে চেক করা হয়নি, ইঞ্জেকশন দেওয়া হয়নি, সারাদিনই তো বসে বসে ঘুমোয়। শি ইজ টু ওল্ড। প্লিজ অভয়, অ্যাটলিস্ট রোজ আসে, ডুব মারে না। তুমি কিন্তু কিছু বলতে যেও না। আমি শুধু ভাবছিলাম আমাদের হোমে একটা মেয়ে আছে, জেল কেটেছিল, এখন সাজা মুখুব হয়ে গেছে, নার্সের ট্রেনিংও নিয়েছে, তো তুমি যদি বলো। জেল কেটেছিল? কেটেছিল কোনো কারণে, পেরোলে বাইরে বেরিয়ে গেছে, সে ইজ ইনোসেন্ট, কোনো চাপ নেই, ও থাকলে টিকুর টেক কেয়ার ভালো করবে। জেল খেটে ইনোসেন্ট? তোমার কখন ঘুমিয়ে পড়লেছে? তোমার ঘুমাচ্ছে না খিলান? বেশি সতীত না সালি, হ্যাঁ বেশি সতীত, বাবা সারা কিছু বুঝি না, তোমার সব কীর্তি করল হে দুনিয়া জানে। হ্যাঁ মেয়েটি কিন্তু শিক্ষিত, ব্রাইট, আমি নিজে ট্রেন করেছি ওকে। ব্রাইট লেডি টিকুর জন্যে? বাড়িতে খুব ডাল লোকজন ঘুরছে না, তাই এখন ব্রাইট কাউকে প্রয়োজন। প্রবলেমটা কোথায় আমাকে? প্রবলেমটা তো তোমার না, প্রবলেমটা তো আমার। তুমি এটাই বলতে চাইছিলে? নিয়ে এসো, নিয়ে এসো, কালকেই বাড়ি নিয়ে এসো। বেডরুমটা ছেড়ে দেবো? নিরুপমা, এমন কোনো কথা বলো না যে কাল সকালে উঠে ইউ উইল রিগ্রেট। রিগ্রেট? রিগ্রেট তো তুমি করছো অভয়, তাই গ্রেট আইডিয়া, ভালো, সব আলো নিভিয়ে দাও, ঘরে ব্রাইট লেডি আসছে। দরকার মুখে তুমি কিছু জানতে পারবে না, ও ব্যস্ত আছে, আরে আমিও তো একটা মানুষ তাই না, আমারও সকাল আর রাতে কাছে তালে তো ঘুমা তালে তাহলে আসো না, তো কেউ জানতে পারবে না। আসো তুমি, আসো আসো এদিকে। ও মা সোলার বাচ্চা, পাঁচ সালে দেখ লি, দেখ কি করি তোদের, তোদের তুই দেখ ভয় নেই, আমি আছি তো, সবাইকে বলে দেবো। লাভ নেই দেখছি, কেউ এলো বাঁচাতে, এখানে সবাই সবকিছু জানে, তাহলে চলো না আমরা পালিয়ে যাই, এখানে তো সবাই চেনা শত্রু পেয়েছি।
বাইরের পৃথিবীতে কতজনের সাথে লড়াই করব। আলো জ্বালাবার ব্যবস্থা তো করেই ফেলেছ, নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও। ঘরে সব আলো নিভিয়ে দাও, নিভিয়ে দাও, নিভিয়ে দাও সব আলো। কাজল কোথায় পেলে? আসলে রাগটা তোমার দেখানো উচিত, তুমি দেখাও না বলে আমাকে দেখাতো। সুন্দর লাগছে না আমাকে? ভারী সুন্দর লাগছে। আমার না কাজল পড়লে খুব বাঁচতে ইচ্ছে করে। শোনা, শুধু তুমি থাকলেই হবে। তাই জন্যই তো আমার আরো খারাপ লাগে, কারণ তুমি কোনোদিনও কোনো অভিযোগ করনি, রাগ করনি, জোর করনি। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, দ্যাটস এনাফ। আর কিছু চাই না। না, তুমি দেখো আমি পারবো, আমি এখানে এখানে পড়ে থাকবো, আমি এখানে থাকবো। তুমি দেখো কতজন তো করে এরকমভাবে, তুমি দেখো তুমি এরকম করো না। কেন এরকম করছো তুমি? কি চাইছো তুমি? প্লিজ প্লিজ, আমার কিচ্ছু চাই না। আমি তোমাকে খুব ভালোবাসি, শরীর জীবন নয়, দেখো সংসার নয়। তা তুই আমি আমার লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমার ভীষণ 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 ভালোবাসি এরকম। আজকাল আর রোডশেডিং হয় না, কতদিন পরে অন্ধকারটা ভালো লাগছে, তাই না? তল মেয়েটাকে তল, এ চল। আলে ওঠা না, আলে এটাকে তোল, চল চল। না না, ওকে 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 না, এত পিলিত কি দিলে তোর? খানিকক্ষণের জন্য নিয়ে যাবো, প্রতিমালের দাম হয় অনেক বেশি। প্লিজ, প্লিজ, তুমি যা বলবো তাই করবো।
আমি তা বলবো তাই করবি তো এটাই শুনতে চেয়েছিলাম তল তল আলে ওত না আলে ও মরবে